স টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا منهم من منك وكرمك يا أرحم الراحمين في <applause> استيبي بانجلار دوري ركاتي شماني دشوك قرآن الكريم خطونا شمانة لقمان اير একটি শেষ পর্ব আলোচনা করব আমরা ইনশা আল্লাহ আর এই জন্য স্টুডিওতে যে সকল অতিথি আমাদের সাথে যোগ দিয়েছেন চলুন তাদের সাথে প্রথমে পরিচিত হয়নি প্রথমে আমার ডান দিকে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দিন শেখ মুখলেস বিন আরশাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং আমার বামে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দিন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আলেম দিন শেখ মুজাফফর বিন মুহসিন আসসালামু আলাইকুম ওরক যথারীতি উপস্থাপনায় রয়েছি আমি হারুন হোসেইন বলছিলাম যে লোকমানের উপদেশা বলি লোকমান তার ছেলেকে এবার বললেন ওলা নাস বাবা তুমি মানুষের সাথে কথা বলতে গেলে গাল ফেরিয়ে কথা বলিও না আর তুমি জমিনে চলার সময় অহংকার দর্পে চলিও না আল্লাহ ওই সকল ব্যক্তি যারা অহংকার করে চলে তাদেরকে তিনি পছন্দ করেন না চলুন আমরা এই উপদেশগুলি শুনি প্রথমে আলোচনার সূত্রপাত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি শেখ মুজফরকে আলহামদুলিল্লাহ নবী আবাদা জাজাকুল্লা খাইন আল্লাহ রাবুল আলমিন লুকমান রহম্লার এই কথার পর্যায়ে এসে মৌলিক তিনটি বিষয়ে নির্দেশ দেওয়ার পরে তিনি বলছেন এবার এবার আচরণগত কয়েকটি কথা বলছেন আগে ছিল এগুলো সম্পূর্ণ এবাদত খাস করে এবার বাহ্যিক আচরণ সম্পর্ক একটা কথা বলছেন ওলা তুসাইর হদ্দাকালীন নাস। মানুষের অহংকার মূলত প্রকাশ পায় তার কথার মাধ্যমে এজন্য যখন কথা বলবে তখন গাল ফিরিয়ে কথা বলো না অর্থাৎ সোজা কথা বলছে তার সঙ্গে কিন্তু বন্্য থেকে কথা ফিরিয়ে বলছি। এটা অত্যন্ত পন্যায় ৃষ্ট ক তারপরে তো। ওলা ফিল আরদে মারা হা। তম্ভবরে জমিনে চল না। চলার ক্ষেত্রে কত সচেতন ছিলেন লোকমান রহম তার ছেলেকে লক্ষ করে বলছে ওলা তামশ ফিলার যে মারা তারপরে বলছেন ইননাল্লাহ লাই হেব্য কুল্লা মুখতালীন ফাখুর যারা অহংকারের বেশে জমিনে চলে। আল্লাহর বলেন তাদেরকে পছন্দ করেন না এরপরেও দুইটা উপদেশ আছে যে প্রথম কথা ছেলেকে কিভাবে সমাজের জন্য গ্রহণীয় করবেন একজন দায়ী হলে একজন আদর্শবান ব্যক্তি হলে তার জন্য কি প্রয়োজন আগে তিনি ভেবেছেন তারপরে তার সন্তানকে বলছেন কথাগুলো উল্লেখ করছেন তা আগে অভিভাবককে ভাবতে হবে আমি আমার সন্তানকে কি বলবো আর কি শিক্ষা দেব যদিও এটা নিয়ে এসেছেন সন্তানদের জন্যই পিতা তার ছেলের উপরে কোন কোন কর্মসূচি বাস্তবায়ন করবেন এটা কোনটা লোকমান আলমেন মাধ্যমে শিক্ষা দিতে চেয়েছেন এখানে যেহেতু মানুষ কথা বলার সময় অহংকার প্রকাশ করে একজনকে কথা বলছে অন্যদিকে তাকিয়ে আছে যে ব্যক্তি কথা শুনছে তার জন্য কতটা ভারী এবং তার কাছে এই জিনিসটা কত কষ্টকর এবং কত নিকৃষ্ট এটা বিষয় তারপরে বলছেন ফিল একটা অলা কথা এটা বললেন দ্বিতীয় অহংকার যে প্রকাশ পায় রাস্তায় চলায় ব্যক্তিগত সমাজে পরিচালনা বা চলাফেরায় এটা দ্বিতীয় প্রসঙ্গে তিনি বলতে চাইলেন সুন্দর করে আমরা বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখলে বুঝতে পারি যে লোকমান রাজি আল্লাহ বেশ ধারাবাহিকভাবে ছেলেকে উপদেশ দিয়ে আসছিলেন আস্তে আস্তে এই পর্যায়ে এসে অহংকারের বিষয়টি ছেলের সামনে পেশ করছেন এখান থেকে আমরা খুব স্পষ্ট একটা জিনিস ধরে নিতে পারি যে মানুষের আচরণগত জীবনে সবচেয়ে যেটা দুর্বল আচরণ সেটা হল অহংকার মানুষের চলার জীবনে অনেকটাই আচরণ প্রমাণ হয় কথা বলে হয়তোবা খাওয়া দাওয়া করে আচার আচরণ দেখায় ব্যবহার তো আচরণগত হিসেবে মানুষের যেটা সবচেয়ে দুর্বল আচরণ সেটা হলো অহংকার যেই কথাটা আল্লাহ রাসুলের অন্য কথা দিয়ে ফোটে উঠেছে যেখানে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে তিনটি বিষয়ে বলছি যা মানুষকে ধ্বংস করে তিনটির শেষ যেটি বললেন সেটা হলো এ এজাবুল যাবুল মারে এ আসাধ্য হন না নিজের ভিতরে অহংকার করা দাম্ভিকতা দেখানো কথা বলার সমাতে মুখ ফিরিয়ে কথা বলা চলার সমাতে চলার গতিতে গৌরব করা বিদ্যার অহংকার করা অর্থ সম্পদের অহংকার করা যাবতীয় সাইড যেগুলো অহংকার বলে সমাজ বুঝে এরকম কিছু করা মানে প্রতিপক্ষকে খাটো করা এরকম যদি হয় তখন রাসুল সাল সাল্লাম বললেন এটাই হলো সবচেয়ে খারাপ আমরা অবশ্য আল্লাহতালার বাণী থেকে স্পষ্ট বুঝতে পারব আমরা পেশ করলে যে আসলে আমার ভালো আচরণ কোথা থেকে শুরু হবে যেখানে আল্লাহ তালা বললেন অবদুল্লাহ আলাহ তুষ্রে কুবে হিসায় তোমরা আল্লাহর এবাদত করো তার সাথে বিন্দুমাত্র শরিক করো না এরপরে বললেন অবিল এহসানা পিতা মাতার সাথে সদাচরণ করো এরপরে বললেন অবেদিল কুরবা অল অল মাসাকিন তোমরা সদাচরণ করো নিকট আত্মীয়র সাথে এরপর এতিমের সাথে এরপর মিসকিনের সাথে এরপরে আল্লাহ তালা বলছেন অল জার এদিল কুরবা অল ইল জনব যারা দূর আত্মীয় তাদের সাথে যারা নিকট আত্মীয় তাদের সাথে এরপরে আল্লাহ তালা বলছেন জারিল জুনোভা সাহেব বিবিল জামবে যারা চলার সাথী ট্রেনে বাসে বাহনে কোনো জায়গাতে সপরে মানুষ চললে কেউ সাথে থাকে তাদের সাথে ভালো আচরণ করো এই কথা বলার পরে আল্লাহ বলছেন অমামালাকাত আয়মান হকুম আর তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে দাস দাসীর সাথে ভালো আচরণ করো এই কথা বলার পরে আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা যারা অহংকার করে তাদেরকে ভালোবাসেন না তাহলে সদাচরণের ভালো আচরণের অহংকার মুক্ত আচরণের লোক হলো এরা এই লোকগুলির সাথে যখন মানুষ অহংকার মুক্ত আচরণ করতে পারবে সেই লোকটাই ভালো যে মুক্ত আচরণ অহংকারী কারা এর পরিচয় নিজে দিয়ে দিয়েছেন বলছেন যে দুটা গুণ যার মাঝে থাকবে সেই অহংকারী একটা হচ্ছে যে সত্যকে গ্রহণ করতে পারে না সে যত বড় আলেম হোক সে যত বড় আবেদ হোক সে যত দান খায়রাত করুক না কেন সত্যকে যদি গ্রহণ না করতে পারে বোঝা যাবে সে হচ্ছে অহংকারী আর একটা হচ্ছে কি মানুষকে ছোট মনে করা আমার নিজেকে নিজে বড়ো আমি অনেক কিছু আমি বড় আলেম সুতরাং ও কি কিছু না যেই শ্রেণীর মানুষ হোক তাকে ছোট মনে করা এমনকি অতিম মিসকিন তারপরে গরিব যারা আছে যারা প্রতিবন্ধী রয়েছে এদেরকে পর্যন্ত আপনার হীন চোখে দেখা যাবে না কারণ কার মাধ্যমে আল্লাহ কি করবে কাকে এটা আল্লাহ ভালো জানেন কারণ আমরা দেখেছি বড় বড় যারা পৃথিবীর যারা ইতিহাস কায়েম করেছেন এরা এতিম ছিলেন বেশিরভাগ ইমাম বখার রহমাল্লাহ এতিম ছিলেন স্বয়ং মোহাম্মদ সাল্লা সাল্লাম এতিম ছিলেন ইমাম মালিক রহমাল্লাহ এতিম ছিলেন ইমাম আহমদ রহমাল্লাহ এতিম ছিলেন কাজে বড় বড় যারা ইমাম এতিম ছিলেন এবং এতিমের একটা ফেরস্ত আছে বিরাট একটা লিস্ট আছে যারা রাজত্ব কায়েম করেছিলেন দেশ চালাইছেন সুতরাং এতিম একে আমরা অনেক সময় হিনু চোখে দেখি কিন্তু এতিম আর ডানো নাই বামে নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে যে কি করবেন এটা আল্লাহ ভালো জানেন এই জন্য বোঝা যাচ্ছে যে একজন মানুষ আপনি চমৎকার কথা বলেছেন সবচেয়ে বড় কথা যেটা হলো খেবের অহংকার এটা সংজ্ঞা রসুল্লাহ আলিয়া দিয়েছেন যে হককে না মানা না মানা তার বিপরীতে চলে গেছে তারপরে সে মানবে না করায়াত তার বিপরীতে চলে গেছে মানবে না রসুলের হাদিস তার বিভরীতে চলে গেছে মানবে না বুঝে জানে কিন্তু সে তার ব্যক্তি স্বার্থের জন্য অথবা সামাজিকতার জন্য লৌকিকতার জন্য পারিপার্শ্বিক কারণে সে কিন্তু এই হকটাকে প্রত্যাখ্যান করে এটি হলো সবচেয়ে বড় অহংকারী বড় অহংকারী আর যেটা হলো যে মানুষকে অবমূল্যায়ন করা মানুষকে তুচ্ছ জ্ঞান করা নিজেকে অনেক যোগ্য বলে দাবি করা এটি তো অহংকার বটেই কিন্তু প্রকৃত প্রকৃতির আসলাম যে জিনিসটাকে তুলে ধরেছেন সেটা হলো

ভালো পড়াই তো মানুষের জন্য উত্তম কেননা আল্লাহ নিজেও সুন্দর সুন্দরকে ভালোবাসে ভালোটা অহংকার নয় মূলত অহংকার হচ্ছে মানুষকে তুচ্ছ দৃষ্টিতে দেখা এবং হচ্ছে ছোট একটা বিরতি অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো এই আলোচনা আল্লাহ ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি Conclusion. Eliminate about religion. Get enlightened. witness ড জাকির নাইক ইন আটল অফ ওয়ার্ড দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নবিজী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই মনি মুক্তার ওমর ইবনুল খাত্বাব রাদিয়াহু আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে যা সে নিয়ত করবে শোহী বোখারি প্রথম খণ্ড ওহির সূচনা অধ্যায় হাদির সংখ্যা এক বল্ল্যানের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মামুন হক মানবতার উপর ইহসান করলেন মানব মুক্তির দাতা নবী প্রেরন করলেন যখনই ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্যে শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবতান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আয়িকুম্বর আহমেদ উল্লাহী ও ববারকাতো সম্মানিত দর্শক বিরতির পর আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছে জি সেটা বলছিলেন শেখ অহংকারের জনাব অহংকারের বিষয়টি আসলে আমাদের খুব ভাবা প্রয়োজন কেন মানে জাহান্নামকে আল্লাহ উদ্বোধন করবেন অহংকারী দিয়ে এটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় বিষয় এবং বাস্তব জীবনে প্রত্যেকটা মানুষের ভিতরে যেন থাকে এটা জরুরি আবু হর রাজিয়াল্লাহ তাল বলেন রসুল সাল্লি আসাল্লাম বলেছেন রাজুলুন উস্তু সাবিল সাবিল্লাহ বিচার মাঠে প্রথমে যাদেরকে দিয়ে আল্লাহ জাহান নাম উদ্বোধন করবেন তার প্রথম ব্যক্তি হল যে আল্লাহর পথে শহীদ হয়েছে ফাউতিয়া বেহি তাকে নিয়ে আসা হবে তালা তাকে তার সামনে নিয়ে আসবেন ফার রা ফাহু নেয় ফাহা তাকে আল্লাহ বলবেন এইগুলো কি সব তোমার কর্ম নেহা সে দেখে চিনতে পারবে যে হ্যাঁ এইগুলো আমার কর্ম জিহাদ করেছে অনেক ফলাফল দেখতে পাচ্ছে তখন আল্লাহ বলবেন ফিমা আমেল তা এতে কি আমল করেছ তখন লোকটি বলবে আমি একমাত্র তোমার পথে জেহাদ করেছি হাতটা উস্তু সেহেদ শেষ পর্যন্ত আমাকে শহীদ করা হয়েছে আমি নিজেই শহীদ হয়ে গেছি তখন আল্লাহ তালা বলবেন কাতাল তালেউকাল আন্নাকা কা তুমি যুদ্ধ করেছ যেন তোমাকে মানুষ বলেছ তুমি যেটা চাচ্ছিলে সেটা মানুষ তোমাকে বলে ফেলেছে এখন আর তোমার এই পত্নে সোহেবা আলাও ফেরাবে তাকে আদেশ দেওয়া হবে সোহেবা আলাওয়াজি তাকে মুখের মাধ্যমে ফেলে দেওয়া হবে উলকে ফিন্নার টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে ধন্যবাদ আপনার এই আলোচনা থেকে যেটা বোঝা গেল রিয়া কখনো সেটা আপনার কিবিরের পর্যায়ে নিয়ে যাচ্ছে জি জি কারণ কোন কোন রিয়া আছে যে সে এটা দেখালো তার একটা সৌন্দর্য প্রকাশের জন্য কিন্তু যেহেতু এখানে এই হাদিসে আসছে জারি তাকে বীর পহলোয়ান বলা হোক এই কারণে সে রিয়া করেছিল আর রেটইটাকে কিবীরের পর্যায়ে নিয়ে যাচ্ছে এখানে একটা কথা ছুটে যাবে হত এরপরে যে বলা যে তোমরা শব্দকে হীন করি শব্দ অর্থাৎ ধীরে কথা বলো জোরে কথা বলা ইন আনকার হামির যে জোরে চিৎকার করে কথা বলা হচ্ছে যেটা হলো যে অহংকার এটা আল্লাহ রবুল আলমিন পছন্দ করেন না একেবারে যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার রয়েছে এই ব্যক্তি জান্নাত প্রবেশ করবে না জান্নাত তার জন্য হারাম মানুষ মানে কতটা অহংকারী নিজে চলার পথে বুঝতে পারে আসলে অহংকারের সংজ্ঞা একটা মানুষ মনে করে এটা তার গাম্ভীর্যতা আর আর মনে করে অহংকার করে কিন্তু দাবি করছে যে না আসলে অহংকার নেই ভিতরে একটা গাম্ভীর্যতা আছে তাই চলে গাম্ভীর্যতা আর অহংকারী এই কথা গাম্যতা যদি প্রকাশ করে আরেকজনকে তুচ্ছ করা তাহলে এটা অহংকার হবে না যদি গাম্ভীর্যটা নিজে মনে করে যে আমি গাম্ভীর্য ব্যক্তি তাহলে অহংকারী ব্যক্তি সুধা কথা বরং গাম্ভীর্য কি না সে ব্যক্তি মনে করবে ব্যক্তির কাছে যদি ফুটে উঠে লোকটা গাম্ভীর্য তাহলে তার কাছে অহংকারটা ফুটে উঠবে না নিঃসন্দেহে আচার আচরণ চালচলনে তার ব্যবহার এইরকম হবে যে তাকে দেখে যেন একজন বিনয়ী মানুষ মনে হয় এবং তাকে যেন মনে হয় যে সে ব্যক্তিত্ব রক্ষা করে চলছে জনগণ তাকে বলবে যে না লোকটা আসলে কিন্তু প্রকাশ পায় আপনার চলার মধ্যে

দেখুন যেটা এখনই আমরা মুজাফর বিন মহসেনের মুখে শুনলাম যে তালানো বলেন রাসুল সাল্লাহ বলেছেন কারোর অন্তরে যদি সরিষা সমপরিমাণ অহংকার থাকে তাহলে সে জান্নাতে যাবে না এই কথাটা আল্লাহ রসুল অন্য জায়গাতে বলছেন আল্লাহ উখবে মিন আহলিন্ন নার আমি তোমাদেরকে কি জাহান্নামের অধিবাসীদের কথা বলবো না তখন সাহাবিউ বললেন বলেন তখন আল্লাহ রসুল বলছেন কুল্ল অতুল্লিন যারা সীমালঙ্ঘনকারী কর্কশভাষী অহংকারী যারাই সীমালঙ্ঘন করে চলে ভাষা কর্কশ ব্যবহার করে আর অহংকার করে একদিকে তারাই হলো একদিকে বললেন জান্নাতে যাবে না আর একদিকে বললেন নামে দুইটাই পরিষ্কার আরেকটা কথা অহংকারীদের ব্যাপারে আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত করো আল্লাহ আমিন সকল মুসলিম ভাই বোন অহংকার মুক্ত করো রাসুল সাল্ল্লাহ আলীহাসাল্লাম বলেন অহংকারীদের বিষয়টি এইভাবে যে আল্লাহ তালা বিচারের মাঠে এক হাত দিয়ে সপ্তম আকাশ ধরবেন আর এক হাত দিয়ে সপ্তম জমিন ধরবেন আকাশ আর জমিন ধরে বলবেন আনা মালিকুল আমলাক আইনাল জব্বারুন আইনাল মোতাকবের আমি হচ্ছি রাজা ধীরাজ সব কিছুর ক্ষমতা আমার হাতে আজকে অহংকারী স্বৈরাচারীরা কোথায় অহংকারীদের জন্য অপমান যে বিচারের মাঠে কথা আল্লাহ তালা বলছেন অন্য হাদিসে এসেছে যে এই নাম আল্লাহর সাথে তর্ক লাগিয়ে দিবে তর্ক লাগিয়ে আল্লাহকে বলবে যে লেমা আলাল যা জবিন আল্লাহ তালা আমাকে এই অহংকারী স্বেচ্ছাচারীদের উপরে প্রাধান্য দেওয়া হলো কেন তখন আল্লাহ তালা বলবেন আন্তি গাজাবি জাহান্নাম তুমি আমার রাগ ওয়াজব বেকে মানাসা মনাশাও বাদি। তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তাহলে বল জাহান নামের অধিবাসী হচ্ছে অহংকারী রে ধন্যবাদ আপনাকে এখন যেটা পরবর্তী আয়াতে বলছেন অক্সিদ ফি মাশিক তালাই তো ও যুজুগত অবলম্বন করো ফা এখানে যে আয়াতে 43 গুণের কথা বলা হয়েছে এক নম্বর চালা দুই নম্বর আপনার হচ্ছে চলার মাধ্যমে তারপরে কি বলছেন লোকমান তার ছেলেকে যেটা বলেছেন সেটা হলো তুমি চলবে চলার মধ্যে পন্থা অবলম্বন করবে এবং তোমার আসলে উল্লেখ করা হয়েছে আয়াতে এগুলো কিন্তু সবগুলোর মধ্যে কিন্তু অহংকার প্রকাশ পায় চলার মাধ্যমে পায় কথার মাধ্যমে পায় তাওয়াজু না করা একজনের জন্য জন্য তাওয়াজু না করা বড়দের জন্য তাওয়াজু করা এখানে তাওয়াজু না করলে পারে নম্রতা না আসলে বিনয় না হলে এটাও বোঝা যায় যে আপনার ধন্যবাদ আপনাকে তাওয়াজু মানে বিনয় নম্রতা একজনের কাছে বদ্রভাবে পেশ হওয়া জি এটা হয়তো অনেকে বুঝতে পারবেন আর জন্য আমি এই বলে দিলাম ঘটনা হলো যে আল্লাহর এই বান্দা বলছেন ওয়াকসিত ফি মাশি চলতে গেলে তুমি কি করবে শালীনতা বজায় রেখে চলবি না এবং অন্যত্র অন্যত্র আসছে যে তুমি এমনভাবে ভাবে চলো না যে তুমি আল্লাহর জমিনকে ফিড়ে দেবে ওলাম তাবলিগাল জিবালা তুলা তুমি এই খবরে দম্ভিক হতে হতে মনে মনে এরকম ভাব করো না যে তুমি এখানে উঠতে উঠতে পাহাড়ের উপরে চলে যাবে এই ক্ষমতা তোমার এখানে একটা মাপ দেওয়া হয়েছে হাদিসে এই জন্য যখন কোনো ব্যক্তি উপরে উঠবে তখন বলবে আল্লাহ আকবার যখন নিচে নামবে তখন বলবে সুহান আল্লাহ কারণ উপরে উঠার সময় সে যেন না ভাবে যে আমি অনেক অহংকারী হয়ে গেলাম স্মরণ করে আল্লাহ আমার মধ্যে অহংকার প্রকাশ না পায় যেহেতু মানে মানুষ কখন অহংকার বেশে চলে অ্যাক্সিডেন্টে মানুষ আছে মাস মাসে চলার পিছনে দেখা যাচ্ছে তার গোড়ালি সবসময় উপর দিকে থাকে গোড়ালিটা নিচে নামে না আর যে সমস্ত ব্যক্তিদের মধ্যে অহংকারটা প্রকাশ পায় তাদের চলার ভিতরে মাথা উঁচু করে চলে টান টান করে এমন কি সে আওয়াজ করে চলে তার আওয়াজটা মনে হচ্ছে অহংকারী মানুষ না এটা আল্লাহ আব্বুল আলম যেহেতু নিজে মানুষের এবং সৃষ্টি কোন জায়গা থেকে অহংকার প্রকাশ পায় আল্লাহ সেটা প্রমাণ করে আমরা এখানে খুব স্পষ্টভাবে একটা জিনিস পেশ করতে পারি সেটা হচ্ছে যে অত্র বিবরণে ছেলেকে উপদেশ দিতে গিয়ে কথাটা পেশ করার পরে দুইটা কথা উল্লেখ করেছেন একটা কথা আর একটা চলা আমাদেরকে বুঝে নিতে হবে যে এই দুইটাই জায়গাই হচ্ছে মূলত অহংকার যখন মানুষ যখন চলবে রাস্তায় তখন তাকে মাথা নিচু করে স্বাভাবিক গতিতে চলতে হবে তখন সে মানুষকে বুঝাবে যে আমি অহংকার মুক্ত অবস্থায় চলছি আর যখন কথা বলবে তখন নরম করে প্রতিপক্ষকে মূল্যায়ন করে কথা বলবে তখন সে বুঝবে যে আমি অহংকার মুক্ত অবস্থায় কথা বলছি আর সেটা হবে নরম যেটার ফলাফল সরাসরি জান্নাত এই দুটা জিনিসই আমাদের অহংকার মুক্ত হওয়ার মাধ্যম চললে আমাদেরকে চলার গতি দেখাতে হবে নরম হয়ে চলা মাথা নিচু করে স্বাভাবিক গতিতে চলা আর কথা বললে নরম করে কথা বলা প্রতিপক্ষকে তুচ্ছ করে না বলা তাহলে নিজেকে প্রকাশ করতে পারবো যে আমি এখন অহংকার দিয়ে কথা বল ওটাই বলছে কথারও একটা মাপ থাকতে হবে একদিকে কথাটা হতে হবে শালীন আর একদিকে কথাটা হবে ভদ্রতাপূর্ণ আরেকটা কথাটা জন্য আওয়াজ সম্পরনা অনেকেই কথা বলে ভালো কিন্তু আওয়াজটা হয় কর্কশির মতো কর্কশ চিৎকার করে ভালো কথাই বলছে কিন্তু এমন কথা বলল যে অন্তরটা ছিড়ে একবারে চৌচির হয়ে গেল আর জীবনে এক জায়গার মতো হওয়ার মতো না দেখলেই মনে পড়বে যে সেদিনের কথা বলেছিল যতই ভালো কথা অনেক সময় এমন হয় পেকনা দিয়ে নরম কথা দিও কিন্তু অনেক সময় ব্যথা দিয়ে দেয় কষ্ট হয় সম্মানিত সুধী দর্শক আমরা এই আলোচনার ভিতর দিয়ে জানতে পারলাম যে একজন মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে গেলে তাকে অবশ্যই শালীন হতে হবে ভদ্র হতে হবে অহংকার মুক্ত হতে হবে আর মানুষের অহংকার প্রকাশ পায় তার কথার মাধ্যমে প্রকাশ পায় তার পদক্ষেপের মাধ্যমে তার আওয়াজের মাধ্যমে সুতরাং সেগুলি নিম্ন করার জন্য উপদেশ দেওয়া হয়েছে আর মনে রাখতে হবে যে এখানে স্পষ্ট নিদর বলা হয়েছে হামিল। গাদার আওয়াজটি সবার জন্য তিক্তকর সবচেয়ে বিরক্তিকর সুতরাং আমরা যেন বিরক্তিকর মানুষের জন্য না হই দায় ইলাল্লাহ সবাই যেন ভদ্র নম্র হয়ে দাওতি পালন করতে পারি এটাই লোকমানের উপদেশ আর এর থেকে যদি আমরা শিক্ষা নিই তবেই আমাদের সফলতা ধন্যবাদ আপনাদেরকে বিদায় আরজা আসালাম আলিকুম রহমতুল্লাহি ওবার

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত দশটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় What would you recommend us to take as career after we pass our school. So, what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant, Strategies sustained. The best profession is a profession of a person who invites people to wa ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is their interest, but the main aim should be to spread the message of wa Ta'ala. इम्प्लीमेंट दसिंग इस्लामिक कम एजुकेशनल फॉर्मुला टूल देखु गाइडेंस प्रति रविवार रात साढ़े सात टाइम आप पुनः संप्रचार सका